শিক্ষার্থীবৃন্দ, শুধু শিক্ষার্থীবৃন্দ এবং শুধু দর্শকবৃন্দ, এই মুহূর্তে যে যেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের আইসিটি ক্লাসের সঙ্গে যুক্ত আছেন কোনো একটি আইসিটি ডিভাইসের সামনে থেকে, তো যে যেখানে আছেন সবাইকে ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব অধ্যায় 5 নিয়ে। শুধু দর্শকবৃন্দ, আপনারা সবাই ইতিমধ্যেই অবগত আছেন, আমরা ক্লাস 8 অর্থাৎ জিএইচসি পরীক্ষার্থীদের নিয়ে আমরা প্রিপারেশন কোচিং বলা যেতে পারে, আমরা সেটাই করাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব অধ্যায় 5-এর শেষ অংশ, তথা এই বইয়ের শেষ অংশটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই বিষয় নিয়ে আমরা গতকালকে কিছু আমরা আলোচনা করেছিলাম, তার আগের ক্লাসেও, ঈদের আগেও আমরা আলোচনা করেছিলাম। শুধু শিক্ষার্থীবৃন্দ এবং শুধু দর্শকবৃন্দ, যারা সেই ক্লাসটি যদি কেউ মিস করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে আপনারা আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওগুলো অর্থাৎ সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে গত ক্লাসে মেইল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সে বিষয়ে আমি তোমাদের জানিয়েছিলাম। তো মেইল কীভাবে খুলতে হয়, এটি আসলে যাদের কাছে ল্যাপটপ রয়েছে তারা এক ধরনেরভাবে দেখাবে, এবং যাদের কাছে মোবাইল ফোন কিংবা মোবাইল ডিভাইস, মোবাইল আইসিটি ডিভাইস এরকম ধরনের রয়েছে, তাদের একটু ভিন্ন আঙ্গিকে দেখাতে পারে। তো সেক্ষেত্রে সেই সমস্যাটার সমাধানের লক্ষ্যে আমি প্র্যাকটিক্যাল ভিডিও সহকারে এই ক্লাসটি আমি দিয়ে দিব, আজকে ক্লাস শেষে তোমরা পেয়ে যাবে। তো আশা রাখছি তোমরা সেই ক্লাসটি পরে দেখে নেবে, এবং যারা আমাদের সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছো অলরেডি, তারা নোটিফিকেশন পেয়ে যাবে। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, তো আমরা গতকালকে আলোচনা করেছিলাম অধ্যায় 5 নিয়ে। আমরা অধ্যায় 5-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইমেইল। ইমেইল হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে। এটি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বা কোনো অর্গানাইজেশন মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ব্যক্তিগত জীবনেও এটি আমাদের বিভিন্ন কাজে আমাদের সাহায্য সহযোগিতা করে থাকছে। শুধু দর্শকবৃন্দ এবং শুধু শিক্ষার্থীবৃন্দ, তোমরা জেনে থাকবে যে চিঠি আদান প্রদানের ব্যবস্থাটি, এই চিঠি আদান প্রদানের ব্যবস্থাটি হচ্ছে ইমেল। যখন এই চিঠি বা কোনো পত্র ইলেকট্রনিক পদ্ধতিতে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে খুব সহজেই খুব দ্রুততার সাথে আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যখন এক ঠিকানা হতে অন্য ঠিকানায় প্রেরণ করা হচ্ছে, তখনই সেটাকে বলা হচ্ছে ইমেল অর্থাৎ ইলেকট্রনিক মেইল। এখানে মনে রাখতে হবে ইলেকট্রনিক মেইল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য। তো এখানে এভাবে পরীক্ষা থাকতে পারে ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল, যাই হোক, এই বিষয় নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। তো তোমরা গত ক্লাসটি যদি কেউ না দেখে থাকো তোমরা দেখে নিবে আশা করছি। তো শুধু দর্শকবৃন্দ এবং শুধু শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আজকে মেইলের শেষভাগ তথা এই অধ্যায়ের শেষভাগ নিয়ে আমরা আলোচনা করব, এবং যদি সময় হয় তাহলে এই অধ্যায়ের প্রশ্নসমূহ নিয়েও আমরা আলোচনা করব। আর আজকে তোমাদের যাদের ইমেল অ্যাড্রেস আমাকে পাঠিয়ে দিয়েছো তাদের কাছে আমি এই অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন তৈরি করে দিয়েছি, সেটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। তো সেখানে শুধুমাত্র বট প্রশ্নগুলোই থাকবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমি শুধু সাজেশনগুলো বট প্রশ্নগুলো দিচ্ছি, এবং ছোট প্রশ্নগুলো তৈরি করতে গেলে আসলে অনেক সময়ের বিষয় এবং অনেক কিছু লিখতে হবে। তো আসলে ছোট প্রশ্নর জন্য আমাদের বইটা ভালো করে ফলো করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তোবা আমার কথা বুঝতে পেরেছো, যদি কেউ না বুঝতে পারো তাহলে বলতে পারো, এবং আমাদের সঙ্গে নতুন একজন শিক্ষার্থী যোগ হয়েছে তাকে একটু বলে রাখি যে তোমাদের সবাইকে আবার একটু স্মরণ করে রাখি সেই সূত্রেই। তো সেটা হচ্ছে আমি একটি নির্দিষ্ট সময় দিব, যেই সময়তে শুধুমাত্র তোমরা প্রশ্ন করতে পারবে, এবং বাকি সময়টি আমি লেকচার দিয়ে যাব। এর মধ্যে কোনো রকম কোনো অংশটি বুঝতে অসুবিধা হলে স্যারকে প্রশ্ন করবে, যখন নির্দিষ্ট প্যারা শেষে স্যার একটি সময় দিবে, ঠিক আছে? তো শিক্ষার্থীবৃন্দরা, আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ইমেল অর্থাৎ ইমেলের শেষ অংশ,
ও শিক্ষার্থীবৃন্দ, আমরা গতকালকে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো গতকালকে হয়তো বা আমি একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে প্রশ্ন তৈরির বিষয়টি। আমরা ধারাবাহিকভাবে প্রথম ক্লাস থেকেই আমরা সরি প্রথম ক্লাস না মাঝ থেকে হয়তো বা নিয়মটি চালু করেছিলাম যে প্রশ্ন তৈরির বিষয়টা। তো যারা আমি বলি নাই যদিও, এরপরও প্রশ্ন তৈরি করেছো কে কে একটু বলতে পারবে? কে তুমি? ও ও, কালকে তো কার্টুন ছিলে, আজকে আবার অন্যরকম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিহান আর মৃদুলা করেছো, দিহান আর মৃদুলা কে অসংখ্য ধন্যবাদ। কিন্তু অর্পিতা, মৌ, তোমরা এই প্রশ্নগুলো তৈরি করো না? তুমি কি অর্পিতা? গতকালকে? আচ্ছা আচ্ছা ধন্যবাদ মৃদুলা, দিহান, অর্পিতা আর মৌ, তুমি কি প্রশ্ন তৈরি করেছ? মৌ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন মোটামুটি সবাই প্রশ্নগুলো তৈরি করেছ, তাই তো? তো একটা মিনিট একটু লাইনে থাকো, ফ্যানটা দিয়ে এসে খুব গরম। ওই যে কথায়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা লাইভে আছি, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা পরে বলবো। তো এখন বিষয়টা হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতকালকে আলোচনা করেছিলাম মেল বিষয়ে, আজকে আমরা মেলের শেষ ভাগ পর্যন্ত আমরা আলোচনা করব। আজকে আমরা প্রশ্ন উত্তর পর্বটি আমরা শেষে করতে যাচ্ছি, কারণ আজকে চিন্তা করছি আজকের অধ্যায়টি আমরা শেষ করব। তো অলরেডি শুনতেই হবে? আচ্ছা ঠিক আছে শুনবো। তো এর মধ্যে আমাকে একজন বলো, আমরা গতকাল কত পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম? কত পৃষ্ঠ? আচ্ছা আচ্ছা 72 পৃষ্ঠা। 72 পৃষ্ঠায় ইমেল পাঠানোর আগ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। শুধু দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি আইসিটি সাবজেক্টের 72 পৃষ্ঠাতে। তো আপনারা যারা জেএসসি পরীক্ষার্থী আছেন, আপনারা বই নিয়ে আমাদের সঙ্গে মিলাতে পারেন। আর আমাদের শুধু শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বলছি, তোমরা সবাই বই খাতা কলম এগুলো নিয়ে রেডি হবে, এবং আমি যে অংশটুকু বলবো সেটা তোমরা আন্ডারলাইন করে নিবে। আর গতকালকে যারা, গতকালকে ক্লাসের উপর ভিত্তি করে যারা প্রশ্ন তৈরি করেছে, তাদের তো আমি প্রশ্ন করবই। তো সেখান থেকে তোমাদের প্রশ্ন, কিছু প্রশ্নের উত্তর আমি চাইবো, তোমরা আশা করি উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে। তো এখন আসছি, সবাই মনোযোগী হও, বইয়ের দিকে ফলো করো। তো আমি বইটা ফলো করছি। আমরা গতকালকে শিখেছিলাম মেল কিভাবে খুলতে হয়, ইমেল কিভাবে খুলতে হয় একটি ওয়েবসাইটের অধীনে, কিভাবে আমরা পাসওয়ার্ডগুলো স্ট্রংভাবে দিতে পারি, এ সম্পর্কে আমরা শিখেছিলাম। তো আজকে আমরা শিখবো, আমরা যে মেলটি আমরা ক্রিয়েট করা শিখলাম, অ্যাকাউন্টটি তৈরি করা শিখলাম, এই মেলটি আমরা কিভাবে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা পাঠাতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি বইতে ফিরে যাচ্ছি, সবাই বইতে মনোযোগী হও, আমি বলছি, তোমরা একটু মিলিয়ে নেবে। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধু, তোমরা কি ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। তো আমি শুরু করছি। মেইল পাঠানো, প্রথম পাঠে রয়েছে মেইল পাঠানো। মেইল পাঠাতে হলে ইন্টারনেট ব্রাউজার চালু করে যে কোনো ওয়েবসাইটে স্যার ভয় পেয়ে গেছি, তোমাদের সবার প্রিয় শিক্ষক চলে এসেছেন, আতিক স্যার। গতকালকে যদিও তার ক্লাস নেওয়ার কথা ছিল, হয়তো বা সঙ্গত কারণে তিনি আসতে পারেননি। তো তোমাদের ক্লাস শুরু হবে 11টার থেকে,
সায়েন্স ক্লাস, বিজ্ঞান ক্লাস। তো আমি একটু শর্ট করে আমি ক্লাসটি শেষ করব। তো মেইল পাঠাতে হলে ইন্টারনেট ব্রাউজার চালু করে বইয়ের দিকে ফলো করো সবাই। মেইল পাঠাতে হলে ইন্টারনেট ব্রাউজার চালু করে যে ওয়েবসাইটে তোমার ইমেল ঠিকানা রয়েছে সেটিতে প্রবেশ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, লিসেন টু মি, ফলো করো আমার দিকে। দেখো, আমি যদি সাধারণভাবে বলি একটি মেইল পাঠাতে কী কী জিনিস প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কী কী লাগবে, আমি শুধু এইটুকু বলে দেবো, এর মধ্যে সব কিছু থেকে যাবে। বিষয়টা এভাবে তোমরা একটু ফলো করো, শুনে নাও। যে ধরো আমি মৃদুলাকে একটি মেইল পাঠাবো, মানে একটি মেইল করব তাকে, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রথমে একটি আইসিটি যন্ত্র প্রয়োজন হবে আমার, হতে পারে স্মার্টফোন, হতে পারে ট্যাব, হতে পারে ল্যাপটপ কম্পিউটার, হাবিজা বিজা আছে আর কি। তো আমার আইসিটি যন্ত্র হলো। এরপর আমার কি দরকার? এরপর আমার প্রয়োজন হচ্ছে ইন্টারনেটের সাথে সংযোগ দিতে হবে, ইন্টারনেটের সাথে আমাকে সংযোগ দিতে হবে। তাহলে আমাদের কী লাগলো? আইসিটি যন্ত্র পেলাম, আমরা ইন্টারনেট পেলাম, তো আমরা দূরের সাথে সংযোগ হয়ে গেলাম। তো দূরের সাথে সংযোগ হলাম, ভালো কথা। এখন কীভাবে মেলটি পাঠাবো? এখন আমরা জানি যে মেল বিভিন্ন ওয়েবসাইটের অধীনে আমরা সেবাটি গ্রহণ করে থাকি। তো সেক্ষেত্রে আমরা যদি ইয়াহু, অর্থাৎ তোমাদের বইতে যেটা দেওয়া রয়েছে, আমরা এটা নিয়েই আলোচনা করব। তো এতে তোমরা শিখতে পারবে, প্লাস পরীক্ষায় তোমরা অ্যান্সার করতেও তোমাদের অসুবিধা হবে না। তো আমরা যদি ইয়াহু এর অধীনে মেল করতে চাই, তো আমরা গতকালকে শিখেছি কীভাবে মেল ক্রিয়েট করতে হয়। তো আমরা মেল ক্রিয়েট করলাম, সেক্ষেত্রে আমাদের প্রথমে আমরা ইয়াহু ওয়েবসাইটে আমাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করলাম সেখানে, আমরা সেখান থেকে ইমেল সেবাটি যেখানে রয়েছে, যেখানে ইমেল আইকনটি রয়েছে, আমরা সেখানে ক্লিক করব। সেখানে আমরা গতকাল দেখেছিলাম সেখানে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট এবং সিং ইন। তো আমরা সেখানে সিং ইন বাটনে আমরা ক্লিক করব। তো সেখানে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টের জায়গায় সিং আপ থাকতে পারে, সেখানে আমরা অবশ্যই ক্লিক করব না, তার মানে সেই একই হলো নিবন্ধন। তো আমরা লগ ইন করবো সেখানে। লগ ইন করার পরে সেখানে একটি ইন্টারফেস আমাদের নিয়ে আসবে, সেটা যদি তোমরা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকো, সেক্ষেত্রে তোমাদের ইনবক্সে নিয়ে আসবে, তোমাদের ইয়াহুর ক্ষেত্রেও ইনবক্সেই তোমাদের প্রথমে নিয়ে আসবে। তো এরপরে আমি যদি মৃদুলাকে কোনো কিছু পাঠাতে যাই, সেক্ষেত্রে আমাকে কোনো কিছু লিখতে হবে, কিন্তু আমি তো রয়েছি ইনবক্সে, কিন্তু সেখান থেকে আমি কীভাবে লিখব? তখন প্লাস কিংবা নিউ কিংবা কারো আইডি থেকে নয়েস আসছে, দিহানের আইডি থেকে সম্ভবত, মাউট করো তাহলে। আচ্ছা, যার আইডি থেকে আসুক, একটু কেয়ারফুলি হও। তো এখন বিষয়টা হচ্ছে, আমরা ধরো মৃদুলাকে একটি মেইল পাঠাবো, সেক্ষেত্রে আমার কী করতে হবে? সেখানে তো আমি ইনবক্সে আছি, কিন্তু তাকে আমি কীভাবে সেন্ড করব? তো এটা হচ্ছে এভাবে করতে হবে, সেই পেজেই এমন একটি অপশন পেয়ে যাবে যেখানে প্লাস চিহ্ন কিংবা কম্পোজ কিংবা নিউ চিহ্ন রয়েছে। সেখানে আমি ক্লিক করলেই একটি ডায়ালগ বক্স চলে আসবে, যেখানে থাকবে টু, অর্থাৎ আমরা জানি ফ্রম টু মানে থেকে হইতে, মানে কার কাছে পাঠাবো আমরা সেই টু, সেখানে আমরা মৃদুলার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ মৃদুলার যে ইউজার নেমটি দিয়ে যে তার অ্যাড্রেস রয়েছে, আমরা গতকালকে আলোচনা করেছিলাম, তো সেটাতে আমরা আমি সেখানে প্রবেশ করাবো। যদি আমি কার্বন কপি, অর্থাৎ সিসি ব্যবহার করে আমি যদি চাই যে আমি দিহানকে মেইল পাঠিয়ে দেব, একই মেইল আমি নূপুরকে পাঠাবো, আমি মৌকে পাঠাবো, এভাবে অর্পিতাকে পাঠাবো, সবাইকে এভাবে যদি পাঠিয়ে দিতে চাই, তাহলে কিন্তু আমাকে বারবার কিন্তু সেই মেইলটি কম্পোজ করতে হবে না। আমি জাস্ট সিসিতে সেই ঠিকানাগুলো দিয়ে দিলেই জাস্ট হয়ে যাবে। আমি যখন তোমাদের কোশ্চেন পাঠিয়ে দেই, মানে সাজেশনগুলো পাঠাই, তখন কিন্তু আমি এই সিসি ব্যবহার করেই তোমাদের কোশ্চেন পাঠিয়ে থাকি। যদিও আমি ইয়াহুটা আসলে ব্যবহার করি না, আমি জিমেলটা ব্যবহার করি।
আচ্ছা, ব্যাপার না। যাই হোক, আমরা বিষয়টি আমরা গল্প আকারে একটু শুনলাম, আমরা এবার বইয়ের ভাষায় একটু দেখব। তো বইয়ের ভাষায় রয়েছে জিমেল, সরি ইমেল। সবাই একটু বইয়ের দিকে ফলো করো। ইমেল পাঠাতে হলে ইন্টারনেট ব্রাউজার চালু করে যে ওয়েবসাইটে তোমার ইমেল ঠিকানা রয়েছে সেটিতে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে ইয়াহু মেল ব্যবহার করে কিভাবে একটি ইমেল পাঠানো যায় তার একটি প্রক্রিয়া উল্লেখ করা হলো। তো 1 নম্বরে দেওয়া রয়েছে, প্রথমে ব্রাউজার চালু করে ইয়াহু সাইটে মেল লেখা জায়গায় ক্লিক করো। 2 নম্বরে রয়েছে, তোমার ইয়াহু আইডি ও পাসওয়ার্ড লিখে সিং ইন করো। হ্যাঁ, তো আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এখন এখানে কিন্তু প্রশ্ন থাকতে পারে এভাবে যে কিভাবে একটি মেল পাঠানো যায়, কিংবা এভাবে থাকতে পারে কিভাবে তোমরা মেল ব্যবহার করবে। মেল পাঠানো, আমরা জানি যে মেলের প্রধান কাজ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা যে কোনো তথ্য বা চিঠি খুব দ্রুত আমরা পাঠিয়ে দিতে পারি, তাই নাকি? তো এর প্রধান কাজই কিন্তু পাঠানো, পাঠানো বা গ্রহণ করা, এরকম কিছু একটা। তো মেল পাঠানো এবং ব্যবহার কিন্তু একই ধরনের, প্রশ্ন এবং উত্তরও কিন্তু একই ধরনের হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এখন যদি, সরি আরেকটু বলি, এখন যদি এভাবে প্রশ্ন থাকে যে ইমেলের ব্যবহার লেখো, তো এখন প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা তো বইতে পড়েছি ইমেল পাঠানো, ইমেলের ব্যবহার পর্যন্ত সম্পর্কে তো পড়ি নাই, তাহলে কী হবে? সেক্ষেত্রেও কিন্তু উত্তরটি একই হবে, এই উত্তরটি দিলে পরে তোমাদের কোশ্চেনটি সঠিক হবে, মানে উত্তরটি, অ্যান্সারটি সঠিক হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবেই আমরা পরীক্ষার অ্যান্সারগুলো করব। আমাদের এরপরে রয়েছে 73 পৃষ্ঠায়, 73 পৃষ্ঠায় দেখো তোমাদের একটি ইন্টারফেস দেওয়া হয়েছে। যাদের কাছে ল্যাপটপ নেই, ল্যাপটপ বা ডেস্কটপ নেই, তারা একটু ভালোভাবে বিষয়টি খেয়াল করবে, এবং যাদের ল্যাপটপ বা ডেস্কটপ রয়েছে তারা একটু এগুলো ট্রাই করবে, কেমন? তো এখানে দেখো দেওয়া রয়েছে চিত্র সহকারে, আর 3 নম্বরে দেওয়া রয়েছে, এখন কম্পোজ লেখা জায়গায় মাউস ক্লিক করে একটু অপেক্ষা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমার, লিসেন টু মি, একটু খেয়াল করো, এখানে আমি বললাম যে কীভাবে এটি ব্যবহার করতে হয় বা কীভাবে এটি পাঠাতে হয়। এক্ষেত্রে এই যে 1, 2, 3, 4, 5 এরকম যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে, এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে। আমাদের বইতে এটা ক্লিয়ারভাবে দেওয়া আছে, যেহেতু আমরা নিজের জ্ঞান অবশ্যই খাটাবো আমরা, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু বইতে খুব সুন্দর সাবলীলভাবে দেওয়া আছে, আমরা এটাই ব্যবহার করব, কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরে দেওয়া রয়েছে, এখন কম্পোজ লেখা জায়গায় মাউস ক্লিক করে একটু অপেক্ষা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি বলে রাখছি, এখানে কম্পোজ লেখা নাও থাকতে পারে, বিভিন্ন ওয়েবসাইটে এভাবে থাকে নিউ লেখা, কিংবা থাকে ক্রিয়েট এ মেল, কিংবা এরকম থাকে যে প্লাস, শুধুমাত্র প্লাস চিহ্ন দেওয়া থাকে, ঠিক আছে? তো যারা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করো, যারা আপডেটটা ব্যবহার করছো, তারা দেখবে যখন প্লাস চিহ্নের উপর তুমি কার্সরটা নিয়ে যাবে, তখন সেখানে দেখা যাবে যে কম্পোজ মেল। তো এগুলো জেনে রাখবে। তো এরপরে দেখো, আমরা সিং ইন করলে আমাদের মেলটাকে কোন জায়গায় নিয়ে যায়। দেখো, প্রথমে আমাদের নিয়ে যাবে হচ্ছে ইনবক্সে, এটা তোমাদের বইতে ছবিতে দেওয়া রয়েছে। এখন আসি পয়েন্ট নাম্বার 4। এখন 2 এর পাশে তোমার বন্ধুর ইমেল ঠিকানা ও সাবজেক্ট এর কিছু লেখো, নিচের সাদা জায়গাটি, সাদা জায়গায় চিঠিটি লিখো। এখানে নিচের সাদা জায়গায় লেখা আছে, তোমরা এভাবে লিখবে যে 2 এর পাশে আমরা মেল অ্যাড্রেসটি দিব, এবং নিচে আমরা ডিসক্রিপশনে আমরা সেখানে আমরা মেলটি কম্পোজ করব, এরকমভাবে দিবে, তাহলে উত্তরটি গুড না হয়ে বেটার হবে, ঠিক আছে? ভালো না হয়ে উত্তম হবে। আমরা সবসময় উত্তর প্রশ্ন, সরি, আমরা সবসময় প্রশ্নের উত্তর, অ্যান্সারটি দেওয়ারই চেষ্টা করব। তো ও, এখন একটি এখানে বিষয় রয়েছে, দেখো আমরা এই প্রশ্নের মধ্যে আমরা কিছু প্রশ্ন পেয়ে যাচ্ছি। 4 নম্বরে দেখো রয়েছে, 2 এর পাশে বন্ধুর ইমেল ঠিকানা ও সাবজেক্টে কিছু লেখো। এখন সাবজেক্টটা কি, ধরো আমি তোমাদের ক্লাস নিচ্ছি ICT, এটি একটি সাবজেক্ট, এটি একটি বিষয়। ধরো আমি তোমাদের একটি মেল পাঠাতে যাচ্ছি, সেখানে আমি সাবজেক্টে এভাবে লিখতে পারি আমি কী পাঠাচ্ছি সে বিষয়ে। ধরো কোনো খবর যদি আমি তোমাকে পাঠাতে চাই, সেক্ষেত্রে আমি লিখতে পারি নিউজ,
আমি তোমাদের কোনো কোশ্চেন পাঠাতে চাই সেক্ষেত্রে আমি লিখতে পারি কোশ্চেন, কোনো সাজেশন পাঠাতে চাইলে আমি সেখানে লিখতে পারি সাজেশন, এটাই বোঝানো হচ্ছে। তো এখানে এভাবে প্রশ্ন থাকতে পারে যে সাবজেক্ট কী কাজে কেন ব্যবহার করা হয়, এটা এভাবেও আবার থাকতে পারে। এর আগে যেটা রয়েছে যে টু 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 কোন কাজে ব্যবহার করা হয়, কিংবা ইমেলের ঠিকানা কোন জায়গায় ইনপুট করতে হয়, এরকমভাবে প্রশ্ন আসতে পারে। তো একটি প্রশ্নের মধ্যে বিভিন্ন প্রশ্ন রয়ে গেছে। তো আমরা দেখি পাঁচ নম্বরে কী রয়েছে, পয়েন্ট নম্বর ফাইভ, এখন সেন্ডে ক্লিক করে পাঠিয়ে দাও তোমার ইমেলটি। তো সর্বশেষে রয়েছে সেন্ডে ক্লিক করে ইমেল পাঠানো। তো এভাবে প্রশ্ন থাকতে পারে যে ইমেল পাঠানোর সর্বশেষ ধাপটি কী। তো এই পাঁচটি পয়েন্ট তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে। তো এরপর তোমার সেখানে কিন্তু সেখান থেকে তুমি নিজেও চেক করে নিতে পারো, সেন্ড বক্স থেকে তুমি সেখানে দিতে পারো, দেখতে পারো যে আসলে মেলটি সেন্ড হয়েছে কি না। আবার তোমাদের বইতে যেভাবে দেওয়া হয়েছে তোমার বন্ধুকে বলতে পারো সে ইমেল ঠিকানাটি খুলে যে সে ইমেলটি পেয়েছে কি না। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা মেল পাঠাতে পারি, আমরা এভাবে আমরা একজনের কাছ থেকে অন্যজনের কাছে আমরা তথ্য উপাত্ত আমরা লেনদেন করতে পারি। শুধু কোনো চিঠি বলতে শুধু কোনো লেখালেখি না, আমরা বিভিন্ন ফাইল এখানে আমরা যুক্ত করে পাঠাতে পারি। এখন যুক্তর ইংরেজি কী বলো তো? অ্যাটাচ, যুক্তর ইংরেজি ইংরেজি অ্যাটাচ। যদি যুক্তর ইংরেজি যদি অ্যাটাচ হয় সেখানে দেখবে লেখাই থাকবে যে অ্যাটাচ এ ফাইল, কিংবা দেখবে ওই যে অ্যাটাচ পিন পাওয়া যায়, অ্যাটাচ পিনের একটি আইকন দেওয়া থাকবে। তো সেটার উপর যখন তোমরা কার্সরটি নিয়ে যাবে তখন কিন্তু সেটা তখন দেখাবে যে অ্যাটাচ ফাইল, অ্যাটাচ ফাইল ডিরেক্টলি সেখানে নাও লেখা থাকতে পারে, আবার থাকতেও পারে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন সেবাদাতারা তারা বিভিন্নভাবে তাদের ওয়েবসাইট আলাদা আলাদাভাবে ক্রিয়েট করে রাখে। তো এভাবে আমরা ইমেলটি ব্যবহার করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখ কীভাবে আমরা মেলটি ব্যবহার করলাম। আমরা জানি আমরা কোনো ওয়েবসাইটে যদি আমরা লগ ইন করে রাখি, পরবর্তীতে সেখান থেকে যদি আমরা না বের হয়ে আসি সেক্ষেত্রে আমাদের আইডি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কি জানি তো। তো আমরা এখন আইডি লগ ইন করেছি, এখন আমরা কীভাবে লগ আউট করতে হয়। কীভাবে লগ আউট করতে হয় আমরা এ সম্পর্কে একটু জানব। ইয়াহু, সরি, হ্যাঁ ঠিক আছে, দেখো আমরা সিং আউট কীভাবে করতে পারি। এখানে দেওয়া রয়েছে ইয়াহু মেলে তোমার অ্যাকাউন্টের উপরে ডান দিকে কার্সর রাখলেই প্রোফাইল মেনু চলে আসবে, সেখান থেকে সিং আউটে ক্লিক করো। তোমরা এটা আন্ডারলাইন করে রাখবে, এটা আন্ডারলাইন করো, এবং এর আগের যে পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম সেগুলো আন্ডারলাইন করার দরকার নাই, সেগুলো একদম মুখস্থ করে ফেলবে। ওটা একটি প্রশ্নের উত্তর পুরোটাই, আর ওই প্রশ্নের উত্তরটি যখন মুখস্থ করবে তখন সেখান থেকে ছোটো ছোটো প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাবে। তো আমার মনে হয় শুধু শুধু আন্ডারলাইন করে ওইগুলো বই দাগানোর দরকার নেই, কিন্তু এই লাইনটি আন্ডারলাইন করে নাও। তো এভাবে ইমেল অ্যাকাউন্ট থেকে বের হওয়া নিরাপদ, ফলে তোমার ইমেল অ্যাকাউন্টটিও সুরক্ষিত থাকবে, অর্থাৎ ইমেল আইডি বা পাসওয়ার্ড হ্যাকিং হওয়ার সম্ভাবনা কমে যাবে। অ্যাটাচমেন্ট পাঠানো, আমরা দেখলাম যে কীভাবে আমরা মেল পাঠাতে পারি, এবার আমরা শিখব কীভাবে অ্যাটাচমেন্ট, অর্থাৎ কোনো ফাইল হতে পারে, ফাইল বলতে বিভিন্ন ফরম্যাটকে বোঝায়, সেটা হতে পারে কোনো লেখালেখি করা ডক ফাইল, হতে পারে পিডিএফ ফাইল, হতে পারে কোনো ইমেজ, হতে পারে কোনো ভয়েস রেকর্ডিং, হতে পারে স্থির চিত্র, সরি তোমার কোনো ভিডিও হতে পারে, যে কোনো রকম ফাইল হতে পারে, আমরা এগুলো অ্যাটাচ করে পাঠাতে পারি। তো আমরা কীভাবে এটি করব আমরা দেখে আসি। যে আমরা আগে দেখেছি বইয়ের দিকে ফলো করো, তো আমরা আগে জেনেছি ইমেলের সাথে যে কোনো ফাইল, যেমন কোনো ডকুমেন্ট ফাইল বা এক্সেল ফাইল বা ছবি বা পিডিএফ ফাইল,
অ্যাটাচমেন্ট দিয়ে পাঠানো যায়। কাজটি একদমই সহজ, উপরের প্রক্রিয়া অনুসরণ করে মেল লেখা শেষ করো এবং এখন সেন্ড বাটন এর পাশে অ্যাটাচমেন্ট আইকনটি তে ক্লিক করতে হবে। তো এটা কিন্তু মুখস্থ করবে, অ্যাটাচমেন্ট কিভাবে পাঠানো যায় এটা কিন্তু মুখস্থ করবে, কেমন? এটাতে আন্ডারলাইন করা দরকার, এটা পুরোটা একটা টিক চিহ্ন দিয়ে রাখো এবং ইম্পর্টেন্ট লিখে রাখো। এভাবে অ্যাটাচমেন্ট পাঠানো যায় এটা তোমরা টিক চিহ্ন দিয়ে রাখো, এটা পুরোটাই মুখস্থ করবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাদের পর্যায়ক্রমে এক দুই দুটি ইমেজ দেওয়া রয়েছে, পর্যায়ক্রমে এই ডায়ালগ বক্সগুলো আসবে। তো এরপরে কী রয়েছে আমরা দেখি, যে ফাইলটি যে লোকেশনে আছে তা নির্বাচন করো। এরপর ওপেন ওপেন বাটন এ ক্লিক করলে ফাইলটি ইমেলের সাথে সরি ইমেলের মাঝে যুক্ত হয়ে যাবে। তো কিভাবে এটি করতে হয় এটার কিন্তু অ্যান্সার এখনও শেষ হয়নি, শেষ পর্যন্ত আমরা দেখি কী কী আরও রয়েছে। তো ফাইলের আকার এবং তোমার ইন্টারনেটের কানেকশন গতির উপর নির্ভর করবে ফাইলটি অ্যাটাচ করতে কত সময় লাগবে। ফাইলটি অ্যাটাচ হওয়ার পর আগের নিয়মে সেন্ড করলেই ফাইলটি সহ তোমার ইমেলটি কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ধরো একটি মেইল পাঠাতে যাচ্ছি কিন্তু আমার এখানে ইন্টারনেট স্পিড যদি খুবই কম থাকে সেক্ষেত্রে আমাকে কিন্তু একটু বিড়ম্বনার শিকার হতে হবে, সেক্ষেত্রে আমাকে কিছু সময় ব্যয় করতে হবে, সময় লাগবে। আমার ফাইলের আকার যদি বড় হয় সেক্ষেত্রেও আমার সময় লাগবে, কারণ সেখানে কিলোবাইট বলো মেগাবাইট বলো সেখানে বেশি খাবে, সে সময়টা আমাদের দিতে হবে। তো কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যাবে এই পর্যন্ত টিক চিহ্ন দিয়ে রাখো, এটি হচ্ছে তোমার অ্যাটাচমেন্ট করার পদ্ধতির উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, শেষ হয়ে গেল ফাইল অ্যাটাচমেন্ট করার প্রক্রিয়া। প্রক্রিয়াটি ভালোভাবে শিখতে কয়েকবার অনুশীলন করতে পারো তোমরা। তোমাদের স্মার্টফোন যারা ব্যবহার করছো তারাও এটি করতে পারবে, তারাও তোমরা এটা করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে মনে হয় আমাদের সময় রয়ে গেছে, আমরা এই প্রশ্নসমূহ নিয়ে একটু আলোচনা করি, নাকি যারা প্রশ্ন তৈরি করেছো তাদের নিয়ে আলোচনা করবো, তোমরা বলো। হ্যাঁ, পরে যদি সময় না পাই পরে আবার বলতে পারো যে স্যার। আচ্ছা ঠিক আছে, তো ধিয়ানকে ধন্যবাদ তার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। তো আজকে সর্বপ্রথম কে প্রশ্নগুলো উপস্থাপন করবে? আচ্ছা এক মিনিট, সুধী দর্শকবৃন্দু এবং সুধী শিক্ষার্থীবৃন্দ যারা আমাদের সঙ্গে এখন পর্যন্ত যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। তো প্রতিদিনের মতোই আমরা আজকেও গত ক্লাসে আমরা যা আলোচনা করেছি সে সম্পর্কে আমরা কী কী বিষয়ের উপর ভিত্তি করে কত রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন তৈরি করা যেতে পারে আমরা সেটাই আমাদের স্টুডেন্টদের দিয়ে করাচ্ছি। তারা নিজেরাই এগুলো চেষ্টা করছে, এতে তাদের সৃজনশীলতা বৃদ্ধি পাচ্ছে, তাদের শিক্ষার পরিধিটা বৃদ্ধি পাচ্ছে, তারা এভাবে খুব সহজেই তাদের মানে নেক্সট যে সামনে পরীক্ষাটি তাদের রয়েছে JSC পরীক্ষা, সেখানে তাদের সকল প্রশ্ন তাদের কমন না পড়লে দেখা যাবে যে তারা এই যে তাদের ক্রিয়েটিভিটি থেকে তারা প্রশ্ন তৈরি করছে, দেখা যাবে এখান থেকেই তারা তাদের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো এভাবে আমাদের ভাঙ্গুড়া জৈনুল রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রীরা তারা এভাবেই প্রশ্ন তৈরি করছে, নিজেরাই সাজেশন তৈরি করছে। তো বাংলা সার্চ ইঞ্জিন কোনটি? পিপিলিকা। আচ্ছা, ওই দ্বিতীয় নম্বরে রয়েছে ইমেইল কি? ধন্যবাদ। তারপর অনলাইন ভাষণ পত্রিকা পড়তে হলে, অনলাইন ভাষণ পত্রিকা পড়তে হলে নাম্বার 3। ধন্যবাদ। আর এরপরে একটি উদ্দীপক রয়েছে, উদ্দীপকটি একজন পড়ে শোনাও আমাদের। ওকে, ভাবি তোমাকে বললো
আচ্ছা, প্রশ্নের উত্তর কি নূপুর দিতে পারবে? নূপুর, আচ্ছা দেখে আসি নূপুর কি বলে। নূপুর, আমি তো ভাবছি তুমি হয়তো বা অনলাইনে রেখে চলে গেছো কিংবা ঘুমাই টুমাই গেছো আর কি। তো তুমি কি এই কোশ্চেন নম্বর 4 বহুনির্বাচনী, তো এখানে কি তুমি এই প্রশ্নটি অ্যান্সার করতে পারবে? দেখো যে গত ক্লাসগুলো মিস করেছো নূপুরকে, আমি বলবো তুমি গত ক্লাসগুলো একটু দেখে নিও, আর পিছায় পড়বে তো এভাবে। আর তোমাদের নতুন একজন, আমাদের একজন নতুন শিক্ষার্থী যোগ হয়েছিল, সেও চলে গেছে, হয়তো বা কোনো ঝামেলা হয়েছে, হয়তো বা মানে নতুন হয়তো বা আসছে, হয়তো বা ভালো বুঝতে পারছে না আমাদের এলাকায় বাড়ি ওর। তো ওর নামটা কি? আদ্রিতা। আচ্ছা, ও হ্যাঁ, মৃদুলা 1 2 এভাবে বলতে হবে, তাহলে মনে থাকবে ভালো। তো এখন এই প্রশ্নের উত্তর আর কে কে পারবে? অর্পিতা, একটু আচ্ছা, না না না, একসাথে বলা যাবে না, এখানে রহস্য উদ্ঘাটন করতে হবে একটু। এই প্রশ্নে একটু ঝামেলা রয়েছে, ঠিক আছে? এখানে খুব সহজেই তালগোল পাকিয়ে যাওয়ার মতো অবস্থা। আমি এই এই প্রশ্নটি একটু আলোচনা করব, আর পরেগুলো পারবে, এর পরেগুলো রয়েছে হচ্ছে ইরা ছবি সহ মেলটি পাঠাবে, অ্যাটাচ করে জানো তো এটা, এই মানে অ্যাটাচ মানে যুক্ত, এটা এমন মনে হয়, আমার মনে হয় ক্লাস 6-এ যারা পড়ে তারা মনে পারবে। আর যে 6 নম্বরে তোমার বিজ্ঞান বইটি নিয়ে হারিয়ে গেলে তুমি কিভাবে পেতে পারো, যে গত দিনে কে জন এই প্রশ্নের উত্তরটি করেছিল, বই হারিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু অর্পিতাকে আবার ধন্যবাদ জানাচ্ছি, তার প্রশ্নের সঙ্গে কিন্তু আমাদের বইয়ের প্রশ্ন মিলে গেছে। তো প্লুটো গ্রহ নয় এ বিষয়ে তথ্য জানতে তথ্য প্রযুক্তি তোমাকে কিভাবে সাহায্য করবে বর্ণনা করো। আমরা খুব সহজেই এ নিয়ে আমরা গুগলে সার্চ করতে পারি, হ্যান ত্যান, আমরা এগুলো কিন্তু খুব সহজে আমরা করতে পারবো, সমস্যা আছে কি? আচ্ছা, দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার, গুরুত্ব বিশ্লেষণ, বুঝতেই পারতেছো এটা গরুর রচনার মতো খালি লিখে যেতে হবে। তো এরপর রয়েছে একটি ইমেল পাঠানোর প্রক্রিয়া, ইমেল কিভাবে আমরা পাঠাতে পারি, এটা মনে হয় তোমাদের বলেছিলাম, এটা মুখস্থ করো, আমার মনে নেই। যাই হোক, এটাও খুব সোজা বিষয়। এখন আমরা শুধু এই একটা অংশ নিয়ে আলোচনা করে আমরা শেষ করবো আজকের ক্লাস। তো এখানে যে কোনো একজনকে আমি উত্তর বলতে বলবো, আমরা তারপর সেই উত্তরের সপক্ষে তার আমরা যুক্তি চাইব, যে যার উত্তর সঠিক হবে অথচ যুক্তি দিতে পারবে না, আমরা তাকে মার্কস দেবো না, কেমন যদি এরকম হয়? আচ্ছা, তো মৃদুলা প্রথমে, জি স্যার বলছে মৃদুলাকেই ধরবো আগে। মৃদুলা, তুমি প্রশ্নটির উত্তর, সম্ভাব্য উত্তর কোনটি হবে তুমি একটু আলোচনা করো। মৃদুলার উত্তর ডাসা ভুল হয়েছে। এখন দ্বিতীয় আরেকজন, আমরা দিহানের যুক্তি শুনে আসলাম, দিহানের উত্তর কনফিউশন আছে, আমরা তার মানে ধরে নেব দিহানের যুক্তিটা ঠিক ছিল কিন্তু উত্তরটি ভুল।
তাহলে তো সে আবার সে ভুলি। আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু বাঁচে কয়টা? আচ্ছা ঠিক, আচ্ছা নূপুর তোমার কাছে কি মনে হয় উত্তরটি কোনটি হতে পারে? তো সে তো একই হলো যে বক্তা ওয়াজ করছে, বক্তা ওয়াজ কর রাত 11টায়। আচ্ছা শিওর, অর্পিতা বলছে রাত 11টায়, কিন্তু অর্পিতা তুমি যুক্তি দেখাও। আচ্ছা সঠিকভাবে কেউ উত্তর করতে পারোনি, কিন্তু সবারই যুক্তি, বই ভুল করছে। আচ্ছা আমাদের এলাকায়, তোমরা কি জানো আমাদের এলাকায় একজন বিসিএস ক্যাডার আছে, যে কিনা তার জীবন পর্যালোচনা করলে দেখা যায় যে সে লাস্ট বেঞ্চের একজন ছাত্র ছিল। সে আজকে কার মামা? অর্পিতার মামা। নাম কি? সত্যি তোমার মামা হয় সে? সে কি সত্যি তোমার মামা? আপন নাকি গিরো টিরো দিও মাঝে? মায়ের নানা তো ভাই। ও আচ্ছা ঠিক আছে, দেখো সে কিন্তু ক্লাসে একজন লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ছিল, সে কিন্তু ক্লাসের একজন লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ছিল। তার জীবন থেকে আমরা অনেক কিছুই শিক্ষা নিতে পারি, আজকে তার লেখা বই আমরা পড়ছি। তো দিহান আশা করছি যে সেরকম কিছু একটা হবে, সে বইয়ের ভুল ভুল ধরছে, অথবা সামনে আমাদের জন্য নতুন কোনো বই লিখবে, আমরা তার লেখা বই আমরা পড়বো নাকি? তো আমরা একটু উত্তর বিশ্লেষণ করি, স্যারের নেক্সট ক্লাসের সময় হয়ে গেছে। এই প্রশ্নটি আমি যখন দেখলাম, বুঝছো, শোনো শিক্ষার্থী বন্ধুরা, শুধু দর্শকবৃন্দ, আমরা এখন এমন একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি যে প্রশ্নটি আসলে কনফিউজ করে দেওয়ার জন্য যথেষ্ট। তো আমি নিজেও যখন এই প্রশ্নটি দেখলাম, আমি নিজেও একটু কনফিউজড হয়ে গেছিলাম, কারণ মূলত মেল তো আমি যে কোনো সময় করতে পারি, সেখানে এখানে তো টাইম কেন বেঁধে দেওয়া আছে, এখানে কেন টাইম বেঁধে দেওয়া হলো, তাই না? তো আমি তো মেল যে কোনো সময় পাঠাতে পারি, তো কেন টাইমটা বেঁধে দেওয়া হলো? তখন আমি বিষয়টা ভাবলাম এভাবে যে আসলে এখানে যে কোশ্চেনটি করেছে সে আমার থেকে কোন বিষয়টি বুঝতে চাচ্ছে। দেখো আমরা যদি বই ফলো করি, বই দেখো 69 পেজ, সবাই একটু বইয়ের দিকে ফলো করো, 69 পৃষ্ঠা বের করো। 69 পৃষ্ঠায় 3 নম্বর লাইনটা একটু একজন পড়ো, 3 নম্বর লাইন। হ্যাঁ প্রথম থেকে 3 নম্বর লাইন একজন পড়ো। হ্যাঁ তারপর কোনো ঠিকানা থেকে ইমেল এলে তার মেইলে জমা হয়, তাই না? তো যে কোনো ঠিকানা থেকে একটা ধরো মেইল আসলো, সেটা কিন্তু সরাসরি তার কাছে পৌঁছালো না, সেটা কিন্তু একটি বক্সে জমা হলো। পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু, এখানে আরও একটি জায়গায় খুব ভালোভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে 15 নম্বর লাইনে দেখো দেয়া আছে। দেখো 4 নম্বর প্যারা কে যেন বললো, আচ্ছা দেখো এখানে দেখো এই প্যারার 3 নম্বর, অর্থাৎ 15 নম্বর লাইন, সবাই একটু খেয়াল করবে। দেখো এখানে বলা হয়েছে 3 নম্বর লাইনের শেষের দিকে যে বলা হয়েছে ইমেল গ্রহণের জন্য আইসিটি যন্ত্রটি খোলা থাকার কোনো প্রয়োজন নেই,
দিন রাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় ইমেল পাঠানো যায়, আবার পড়াও যায়। এখন আমরা প্রশ্নের দিকে আসি। আমাদের প্রশ্নটি কি ছিল? আমরা প্রশ্নটি আমরা আলোচনা করব। প্রশ্নটি কোথায় গেল? হ্যাঁ, এখানে বলা হয়েছে যে ইরা তার ভাগ্নি তপাকে বলল, আব্বুকে বলবে রাত 11টায় আমি ছবি সহ একটি ইমেল পাঠাবো। তপা তখন খালামণিকে বলল, তুমি সকাল 10টা মেল করো, রাত 9টার পর আমাদের কম্পিউটার বন্ধ থাকে। এখানে আমরা কিন্তু বইতে একটু আগে পড়ে আসলাম যে এটা ডিভাইসটি খোলা থাক বা বন্ধ থাক, আমরা মেল পাঠালে পরেই সেটা চলে যাবে। সেটা আমি ব্যবহারকারী, আমি সেন্ড করছি, আমার থেকে আমি প্রেরক, আমি যে কোনো সময় মেলটি আমি প্রেরণ করতে পারি। আমার কাছে এখানে আমার সুবিধা অনুযায়ী যদি চিন্তা করা যায়, এখানে দেওয়া রয়েছে সে বলেছিল রাত 11টায়, তাই না? তো এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে রাত 11টায়, কারণ আমি রাত 11টার কথা বলেছি, আমি রাত 11টার সময় পাঠিয়ে দেবো, নো প্রবলেম। সে যখনই কম্পিউটার খুলুক সে পেয়ে যাবে। এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে উদ্দীপকে, উদ্দীপকটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। যদি কোনো প্রশ্নের উদ্দীপকটি ভালোভাবে খেয়াল না করো, তাহলে কিন্তু প্রশ্নের উত্তর দিতে এরকম একটু কনফিউজ বোধ হবে। দেখো এখানে উত্তরে দেওয়া রয়েছে যে রাত 9টার পর আমাদের কম্পিউটার বন্ধ থাকে। এখানে যে প্রশ্নটি তৈরি করেছে সে এটা বোঝাচ্ছে যে কম্পিউটার বন্ধ থাকে, তাহলে মেলটি আসবে কি আসবে না, এর উপর ভিত্তি করেই অ্যান্সারটি চাওয়া হয়েছে। তো এই এটা একটু আসলে প্রথমে আমি আচ্ছা আবার একটু বলো। তোমারও একটু ঢিলা আছে। আচ্ছা, তো যাই হোক, এখানে কিন্তু যে প্রশ্নটি তৈরি করেছে বোর্ডে, কিন্তু একটা বোর্ড প্রশ্ন, এখানে একটা বোর্ডের প্রশ্ন বোর্ডের বইতে দেওয়া রয়েছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা কী শিখলাম? আমাদের উদ্দীপকটা একটু ভালোভাবে পড়তে হবে। তো সবাইকে ধন্যবাদ। সবাই প্রশ্ন, এটা যদি একটু কনফিউশন ছিল, আমি নিজেও একটু কনফিউশন বোধ করেছিলাম। তো সুধী দর্শক বিন্দু, আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বিজ্ঞান ক্লাস। ক্লাসটি নিচ্ছেন আমাদের সকলের প্রিয় শিক্ষক আতিকুল ইসলাম, আতিক স্যার।